আর মাজিদের মধ্যে লিখছে 15 16 বছরের যুবতী চিরকাল ওই অবস্থায় থাকবে জান্নাতে শুধু একজনের দাড়ি গোঁফ আচার কারুর নেই সেটা হলেন আমাদের বাপ আদম সম্মান হিসেবে ওনার দাড়ি আছে আর কারুর দাড়ি নেই সবে গোঁফ দাড়ি রেখে দিয়েছে একজন এলানকারী এলান করবে ইন্নালাগান তাসহু ফালা তাসকামু আবাদা ও জান্নাতবাসী চিরকাল সুস্থতার মধ্যে থাকো ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না ইন্না তানামু ফালা তাবাসু আবাদা চিরকাল জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকো অভাব কোনোদিন আসবে না ইন্না তাসুবু ফালা তারম আবাদা চিরকাল যৌবনের সুখ উপভোগ করতে থাকো বার্ধক্য কোনোদিন আক্রমণ করবে না কোনোদিন তোমরা বুড়ো হবে না মহাসুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে এক একটা ঘর কত ঘর তার ঠিক নেই এক একজনে পৃথিবী যত আত্মা জায়গা পাবে এক একজন আর এক একটা ঘর 62 মাইল লম্বা মতির ঘর যারা বিজ্ঞ মবসুস হাজার হাজার গাও তাকিয়া মোটা মোটা মখমলের ফরশ থার্ড ক্লাস জান্নাতি 70টা হুর পাবে দুনিয়ার স্ত্রী তাদের রানী হয়ে থাকবে আর বেটা ছেলের দিক দিয়ে এক এক বেটা ছেলেকে 100 বীর পুরুষের শক্তি দেওয়া হবে এধারে দুধের নদী বয়ে চলেছে এধারে মধুর নদী বয়ে চলেছে বেশদের মধ্যে এধারে পানির নদী বয়ে চলেছে পানির নদীতে এক এক পাখি ভাসছে উটের চেয়ে লম্বা লম্বা তার ঘাড় হযরত ওমর বললেন হুজুর বড় সুখের পাখি জান্নাতের নদীতে ভাসছে আল্লাহর ওর চেয়ে সুখী যে ওই পাখিকে খাবে অর্থাৎ জান্নাতীরা মহাসুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে তুবাতুম মিন যাহাবিন তুবাতুম মিন ফিজ্জাতিন মিলাত ওয়াল মিস এক প্লেট সোনার এক প্লেট রূপোর গাঁথা হয়েছে মিশক আম্বারের দ্বারা আপনার মহাসুখে জান্নাতীরা জান্নাত ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন যা মুখে চাবে যা মনের বাসনা সব কিছু পেয়ে যাবে জান্নাতের মধ্যে আমাদের ওস্তাদ শায়খুল হাদিস বলেছিলেন যে দেখ বাবা দুনিয়ায় ভাই ভাই করছে ঠেলাঠেলি করিস রে ঝগড়া করিস রে স্বামী স্ত্রী ঝগড়া করিস রে দুনিয়ায় আশা পূরণ হবে না আর প্রতিটি মুসলমান জান্নাতে যাবেই যাবে এই এক গাজাখোরকে নিয়ে এসেছিল 60,000 টাকা দিয়ে বলে গেছে জাহান্নামে গেল সে গেল আর রেহাই পাবে না ওই সব আলতু ফালতু ওই সমস্ত লোকগুলোকে নিয়ে আসে লোক বুখারী শরীফের হাদিস আল্লাহর হুকুম হবে কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল তার অন্তরে এক টাকা পরিমাণ ইমান বার করলো বার করলো এর হুকুম হবে যার অন্তরে 18 পরিমাণ ইমান আছে বার করলো জাহান্নাম থেকে বার করলো হবে ফের আল্লাহর হুকুম হবে দেখো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল 4 আনা পরিমাণ ইমান বার করলো জাহান্নাম থেকে বার করলো হবে ফের বলবে এক গম পরিমাণ ইমান বার করলো জাহান্নাম থেকে বার করলো হবে ফের হুকুম হবে এক সর্ষে পরিমাণ ইমান যার অন্তরে বার করলো তাকেও বার করলো হবে পুড়ে কয়লা জান্নাতের সামনে আবে হায়াতের এক নদী গোসল দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যাবে সব জান্নাতে চলে যাবে প্রত্যেকটি মুসলমান আবার লোহে মাহফুজি আল্লাহ লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ রেখে নিয়ে যে মরবে তাকে আমি বেহেশতে দেবই দেব ভালো কাজ করেছে সরাসরি যাবে খারাপ কাজ করেছে দুরকম খারাপ কাজ করে তওবা তিন লোক সেও সরাসরি যাবে আর ওইভাবে মরেছে খারাপ কাজ নিয়ে সেও যাবে লাতি ঝাটা খাবে তারপরে যাবে যাবে প্রত্যেকটি মুসলমান তো প্রত্যেক মুসলমান যখন জান্নাতে যাবে দুনিয়ায় আশা পূরণ হবে না আশা পূরণ হবে জান্নাতে যখন আশা ওখানে পূরণ হবে এই দুনিয়ায় কটা দিন স্বামী স্ত্রীর একটু কিছু আছে বাবা সহ্য করে যা ভাই ভাই কিছু আছে সহ্য করে যা এই কটা দিন সহ্য আশা পূরণ হবে ওখানে দুনিয়ায় যত হোক আশা পূরণ হবে না তো যাই হোক আল্লাহ বলেন ও জান্নাতি তোমাদের একটা ওয়াদা ছিল আমি পূরণ করতে চাই জান্নাতের বলবে আল্লাহ আমাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন মনে যা বাসনা সব পেয়ে যায়
যা মুখে চাই সব পেয়ে যাই এর উপরে আবার কি এমন সুখের জিনিস বাকি আছে আপনি দিতে চাচ্ছেন বলে আমার একটা ওয়াদা ছিল তোমাদের দোয়ার কথা ওইটা পূরণ করতে চাই আসাউমুলি ওয়ানা উজজা বিহি বান্দা রোজা রেখেছিল আমার জন্য এর বদলা স্বয়ং আমি আমার দর্শন দেখাতে চাই হঠাৎ আলোয় আলোকিত হয়ে গেল জান্নাত জান্নাত তো ঝলমল আলোয় আলোকিত সে আলো মিলন হয়ে গেল এক অপূর্ব জ্যোতির মোকাবেলায় কোথা থেকে জ্যোতি উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহর রূপের আলোয় আলোকিত হয়ে গেছে আল্লাহর এক মখলুক ইউসুফ আলাইহিস সালাম তারে দেখে মিশরের রাজা শাহজাদীর হাত কেটে ফেলল খবর নেই কি কাটছে এক এক হুরেদের কি রূপ এদের খালেক ও মালিক আল্লাহ কি অপূর্ব রূপ তার কল্পনার বাইরে ওনাকে দেখতে পেয়ে বেহেশত আর বেহেশত যাচ্ছে সব ভুলে যাবে আর বুঝবে এত বড় নিয়ামত খোদার দর্শনের মোকাবেলায় এত বড় আজ পর্যন্ত পায়নি আল্লাহর দিকে যখন তাকাবে বান্দা আল্লাহ সালাম করবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম দাতা দয়ালু খোদার সালাম লাও ও জান্নাতবাসী আল্লাহ সালামও করবেন সরাসরি কথা হবে বহুত দিন কথা হওয়ার পরে উত্তর থেকে মেঘ উঠবে মেষ কাম্বার ছড়িয়ে দেবে আল্লাহ গায়েব বান্দা অস্থির যে আল্লাহ দেখা দিয়ে গায়েব হয়ে গেলেন উত্তর আসবে বন্ধুগণ কয়েক শত বৎসর ধরে তোমাদের সাথে কথা হয়েছে কিন্তু সুখের দিন কিভাবে পার হয়ে গেল আবার আল্লাহর সাথে আবার দেখা হবে আমল অনুপাতে পূর্ণিমার চাঁদ উঠেছে আল্লাহর নবী বসে আছেন সাহাবাদের বলে এই যে চাঁদ উঠেছে কোটি কোটি লোক তোমরা যদি এই পূর্ণিমার চাঁদকে দেখো কেউ কারোর বিঘ্ন সৃষ্টি করে তা বলে না এই রকম তোমরা সকলেই আল্লাহকে দেখবে কেউ কারোর বিঘ্ন সৃষ্টি করবে না দুপুর বেলা সূর্য যদি মাথার উপরে আসে আকাশে যদি মেঘের লেশ না থাকে কোটি কোটি লোক তোমরা যদি সূর্যকে দেখো কেউ কারোর বিঘ্ন সৃষ্টি করে তাহলে না এই রকম ভাবে আল্লাহকে দেখবে কেউ কারোর বিঘ্ন সৃষ্টি করবে না সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর এই দর্শন ওদারে জাহান্নামে ইউলকা আলাহালিন নারিল জুউ ফায়াদুল মা বিহি মিনাল আযাব জাহান্নামের সমস্ত কষ্ট একদিকে ক্ষুধার তীব্র যাতনা একদিকে সহ্য না করতে পেরে খাওয়ার জন্য কাঁদতে থাকবে এমন খাদ্য দেওয়া হবে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু না ক্ষুধার নিবারণ হবে না শরীর পরিপুষ্ট হবে আবার কাঁদতে থাকবে খাওয়ার জন্য এমন খাদ্য দেওয়া হবে জি গুসসাতিন গলায় আটকে যাবে তখন তারা মনে করবে পৃথিবীতে আটকে গেলে পানি পান করতাম পানির জন্য আর্তনাদ করতে থাকবে এমন পানি দেওয়া হবে নাম তার হামিম মুখের সামনে মুখকে ঝলসে দেবে ওই পানি পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাবে সহ্য না করতে পেরে বলবে ইয়া মালিক লিয়াকজি আলাইনা রব্বুকা ও গো জাহান্নামের হেড মালিক আল্লাহকে বলো আল্লাহ আমাদের মেরে ফেলে দেখ আর সহ্য করতে পারছি না উত্তর আসবে ইন্নাকুম মাকিসুন চিরকাল তোমাদের এই আযাব ভোগ করতে হবে মরে তো এখানে এসছো এখান থেকে মরে অন্য জায়গায় নেই এই আযাব ভোগ করতে হবে এটা কাদের নাস্তিক আর বেঈমানদের জীবজন্তুর বিচার হবে নেড়া গরুকে গুতো মেরেছিল সিংহলা গরু কিয়ামতের দিন সিংহলা গরুকে নেড়া নেড়াকে সিং দেওয়া হবে দুর্বল কুকুরকে কেমড়েছিল শক্তিশালী কিয়ামতের শক্তিশালী কুকুরকে দুর্বল দুর্বলকে শক্তিশালী এলাও বদলা জীবজন্তু সব বদলা নেবে যখন বদলা লওয়া হয়ে যাবে আল্লাহ ও জীবজন্তু বদলা পেয়ে গেছো বলে আল্লাহ এসা মার ফেরেছি মনের আশা পূরণ হয়ে গেছে বলে পূরণ হয়ে গেছে তাহলে জি হ্যাঁ কোন তোরা বা তোমরা মাটির সাথে মিশে যাও মাটির সাথে বিলীন হয়ে যাও সঙ্গে সঙ্গে শোর কুকুর বাঁদর ইঁদুর গরু ছাগল সব মাটির সাথে মিশে যাবে যখন জীবজন্তু মাটির সাথে মিশে যাবে তখন বেঈমান নাস্তিকরা কি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় রে ভাগ্য দূরে যদি শোর কুকুর হয়ে জন্মাতাম আজ আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যেতাম মানুষ হয়ে কি সর্বনাশ হলো আমাদের আর রেহাই হলো না এটা কারা নাস্তিক বেঈমান আর ইমানদার গুনাহগার কি হবে আল্লাহর হুকুম হবে দেখ এক টাকা পরিমাণ ইমান আর বার করল আট আনা পরিমাণ ইমান আছে কার অন্তরে বার করলো জাহান্নাম থেকে চার আনা পরে বার করল এক গম পরিমাণ ইমান আছে বার করলো এক শস্যের পরিমাণ ইমান আছে বার করলো জাহান্নাম থেকে
বার করলো হবে আবে হায়াত গোসল দেওয়ার সাথে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে সব জান্নাতে পাঠিয়ে দাও জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গেট খুলে দেওয়া হবে জাহান্নামের গেট খুলে দেওয়া হবে মউতকে সামনে আনা হবে মউতের আকৃতি ভেড়ার মতো হবে ও জান্নাতি এটা কি আমাদের মউত ও জাহান্নামী এটা কি আমাদের মউত মরেছে সব চেনেও সব ইয়া হযরত ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ হুকুম দাও ইয়াহইয়া দাও মউতকে জবাই করে দাও উনি মউতকে জবাই করে দিবেন দেওয়ার পরে এলান হবে দেখো জান্নাতি তোমাদের মরণের মৃত্যু হয়ে গেল আর তোমাদের মৃত্যু নেই অনন্ত অসীম কাল কোটি কোটি অর্ব খর্ব বছর তোমরা জান্নাতের সুখ উপভোগ করতে থাকো খুশিতে হাটফেল করে মরে যেত যদি মৃত্যুর মৃত্যু না হতো এইবারে জাহান্নামীদের বলা হবে দেখো নাস্তিক বেঈমান 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলাম তাদের কথায় কর্ণপাত করোনি আমাকে ভুলেছিলে আমি তোমাদের ভুলে গেলাম তোমাদের মরণের মৃত্যু হয়ে গেল আর তোমাদের মৃত্যু নেই অনন্ত অসীম কাল কোটি কোটি অর্ব খর্ব বছর তোমরা এই জাহান্নামের আযাব ভোগ করতে থাকো দুঃখে হাটফেল করে মরে যেত যদি মরণের মৃত্যু না হতো ওরা চিরকাল আযাব ভোগ করবে এরা চিরকাল সুখ ভোগ করবে ইন্নাত দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান আসল জিন্দেগানি এই আখিরাতের জিন্দেগানি এই কটা দিন ভাই যদি ভালো হয়ে আমরা চলতে পারি চিরকাল সুখী হব নচে দুঃখের কূল কিনারা থাকবে না তো ভাই দোস্ত বুজুর্গ দুটো কথা বললাম তৃতীয় একটুখানি কথা রইলো কোরআন শরীফের গড়ার আয়াতটা একটু বলে আমি শেষ করে দেব একবার দর্শে পড়লেন ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه